আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত টাকা চোরকে ধরার উপায় অনেক সময় আমরা টাকা চোরকে ধরতে পারি না আমাদের নিজের মানি ব্যাগ থেকে অথবা বিছানার নিচ থেকে আমরা অনেক সময় টাকা পয়সা রাখি অথবা ব্যাঙ্ক অথবা ট্রং যে কোনো জায়গায় আলমারি হোক আমরা টাকা পয়সা রাখি কিন্তু দেখা যায় হঠাৎ করে টাকা নাই অল্প কিছু নাই হয়ে গেছে আবার অল্প কিছু আছে এমন বিষয়টা লক্ষ্য করা যায় তো এই জিনিসগুলা কিন্তু আপনার আশেপাশের মানুষেরাই করে আপনার খুব নিকটতম মানুষগুলা এই কাজগুলা করে আপনি যখন টাকা রাখেন তখন সে দেখে ফলো করে এরপর আপনি না থাকলে এটা আস্তে করে সরিয়ে ফেলে নিয়ে যায় বিশেষ করে যে সমস্ত লোভী স্ত্রীরা আছে সকলকে বলছি না যাদের অন্তরের মধ্যে চুরি করার লালন আছে প্রবণতা আছে তারা কি করে স্বামীর টাকা ও গোচরে চুরি করে রেখে দেয় এটা কিন্তু সম্পূর্ণ হারাম এটা এমন হারাম এর জন্য আপনাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে যদি আপনি এই এই সমস্ত হারাম কাজ থেকে যদি আপনি বাঁচতে চান বা চোরকে ধরতে চান তাহলে আপনাকে জ্বালালি খতম পড়াতে হবে অথবা আপনি যদি মনে করেন যে আপনি কোন জায়গায় রাখতেছেন রেখেছেন সেটা আপনি পাচ্ছেন না তাহলে অবশ্যই আপনি কি করবেন আপনি এই দোয়াটা পাঠ করবেন ইন্না আবার রে আবারও পড়ছিহি ও ইন্না অন তো ইনশাল্লাহ এইভাবে এটা কতবার পড়বেন অনেকে প্রশ্ন থাকতে পারে যে হুজুর কতবার পড়ব হ্যাঁ আপনি এটাকে অবশ্যই অবশ্যই নিরানব্বই বার কিংবা একশোবার পাঠ করবেন তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনার টাকা পয়সা ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো যারা আমার ছোট্ট চ্যানেলকে কোনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি আর যারা করেছেন ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমদুল্লাহি অবর